মহামারীর প্রকোপে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গ বিপর্যস্ত। এরই মাঝে শুক্রবার খুশির ঈদ, তাই ঈদের দিন মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিতেই উদ্যোগী হল দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ড আমরাই অঞ্চলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এলাকার 17 নম্বর বুথে নামাজ পড়তে আসা মানুষজনদের মধ্যে প্রায় 300টি মাস্ক বিতরণ করে তারা। উপস্থিত ছিলেন আমরাই 17 নম্বর বুথ কনভেনার শেখ ইমরান, 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মিনহাজ সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বুথ কনভেনার শেখ ইমরান জানান, করোনা মহামারীর সংক্রমণ রোগ থাকলে সকলকেই মাস্ক পরতে হবে, পাশাপাশি এলাকার সবাইকে করোনা সচেতনতা বিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। খুশির ঈদ পালনে এবং মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিতে উদ্যোগী হল দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ড আমরাই অঞ্চলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এলাকার 17 নম্বর বুথে নামাজ পড়তে আসা মানুষজনদের মধ্যে মাস্ক বিতরণ করে তারা। উপস্থিত ছিলেন আমরাই 17 নম্বর বুথ কনভেনার শেখ ইমরান, 12 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মিনহাজ সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বুথ কনভেনার শেখ ইমরান জানান, করোনা মহামারীর সংক্রমণ থাকলে অবশ্যই সকলকে মাস্ক ব্যবহার করতেই হবে, পাশাপাশি এলাকার সবাইকে করোনা সচেতনতা বৃদ্ধি মেনে চলার নির্দেশ দেন তিনি। ঠিক আছে, ফেসবুকে ভালো বড় ছাড়বি, সেই তো বলতে গিয়ে ঘরে তিনজন তো তিনটি দিদি আপনারা দেখছেন এই ছবি আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10 এর পর্দায়। আরও খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন টিভি নিউজ 10, আপনারা মানি আমরা।